মানুষটাও বেশ মিষ্টি। সৌমিত্রিষা এখন আমাদের সঙ্গে বিজয়ের আড্ডায়। সৌমিত্রিষা, প্রথমেই তোমাকে জানাই শুভ বিজয়া। আচ্ছা বলো যে, মানে পুজোর পর তো একটা নতুন চমক আসতে চলেছে না, তো সেটা নিয়ে যদি মিঠাই না মানে সৌমিত্রিষা যদি আমাদের কিছু বলে। পুজোর পর তো অনেক চমক আসতে চলেছে, কিন্তু যদি বলো সৌমিত্রিষার নতুন চমক কি আসতে চলেছে, সেটা হলো ডিসেম্বরে মানে শীতে আমার প্রথম ছবি প্রধান রিলিজ হচ্ছে। এটা সত্যিই খুব ভালো খবর, ফাটাফাটি খবর, কংগ্রাচুলেশনস। তা এবারে পুজোটা কেমন কাটলো? পুজো বলতে আমার কাছে এই মাতৃপক্ষের সূচনা হয়, মা দুর্গা আসেন এটাই, কিন্তু ওইভাবে মানে খুব এক্সাইটেড ঘুরতে যাব, প্যানেল হপিং ওরকম কিছু আমার কখনোই থাকে না। এই ফ্যামিলির সাথে টাইম কাটানো, বন্ধুদের সাথে টাইম কাটানো, ব্যাস এইটুকুই, এভাবে পুজো কেটে যায়। হ্যাঁ, পুজোয় ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে টাইম কাটানো, এটা একটা আলাদা মজা। আর সারা বছর যেখানে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি, সেই জায়গায় তো এই পাঁচটা দিন মানে একদম পরিবারের সঙ্গে থাকা। আচ্ছা সৌমিত্রিষা, মানে এটা বলো যে টেলিভিশনে আসার আগের পুজো আর এখন তুমি যে সকলের কাছে একটা ভীষণ পরিচিত মুখ, এই দুটো পুজোর মধ্যে তো নিশ্চয়ই একটা পরিবর্তন এসেছে, তাই তো? তো আগের পুজোটা তোমার ঠিক কেমন ছিল, মানে সেলিব্রিটি হওয়ার আগের পুজো, আর সেই সময়টা কি এখন মিস করো? টেলিভিশনে আসার আগের পুজো আর সকলের পরিচিত মুখ হয়ে যাওয়ার পরের পুজোর মধ্যে নিশ্চয়ই একটা পরিবর্তন এসেছে। হ্যাঁ, নিশ্চয়ই এসেছে পরিবর্তন। মানুষ অনেক বেশি ভালোবেসেছে, যত বছরের পর বছর এক একটা করে পুজো কাটছি, অনেক মানুষের বেশি চেনা হয়ে উঠছি, সেটা তো অবশ্যই মায়ের আশীর্বাদ। আর আগের পুজোটা কেমন ছিল বলতে, যদি বলো ছোটবেলার পুজো কেমন ছিল, ছোটবেলায় ওই ফ্যামিলির সাথে কয়েকটা ঠাকুর দেখা, মানে খুব একটা যে পাল্টেছে তা কিছুই নয়, কারণ ছোটবেলাও খুব একটা যে আমি প্যানেল হপিং খুব বেশি করতাম বা খুব বন্ধুদের সাথে ঘুরতাম তা নয়, একটা একটা দিন করেই করতাম, তো সেটাও এখনো একই রকম আছে। আর তো আলাদা করে সেরকম আলাদা কিছু না, মিস করা বলতে না, মিস আমি করি না। আমি শিওর যে এবারে ডিসেম্বরের পর তোমাকে ঘিরে ভিড়টা আরো অনেক অনেক বেশি বেড়ে যাবে। তা এবারে পুজোয় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া হলো? না, রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়াটা অনেকদিনই হয় না। শেষে হাসলো সৌমিত্রিষার এই উত্তরটা দিতে গিয়ে মুখটা কেমন যেন একটু অন্যরকম লাগলো, মানে খেতে ইচ্ছে হয়, কি করা যাবে, পারা যায় না, সবকিছু ইচ্ছে হলে সম্ভব নয়। আচ্ছা সৌমিত্রিষা, এইটা বলো যে তুমি কতটা শপিং, মানে পুজোয় শপিং এর দায়িত্বটা কার ঘাড়ে থাকে, আর কি রকম শপিং করতে তুমি ভালোবাসো আর কি? আমি ভীষণ শপাহলিক, কিন্তু ওরকম ভাবে আমার নেই যে আমাকে পুজোর আগে শপিং করতে হবে, পুজোর জন্য শপিং করতে হবে, সারা বছর কিনতেই থাকি, তো পুজোর জন্য আলাদা করে কোনো শপিং করি না আমি কখনই। যদিও বা কিছু আসে বাড়িতে, সেটা হলো মা বাবা কিনে নিয়ে আসে, আমি আলাদা করে কোনো শপিং করতে যাই না পুজোর জন্য। তার মানে তুমি মা বাবার বাধ্য মেয়ে, সেটা বোঝাই যাচ্ছে। তবে আমি এবার একটা অবাধ্যকর প্রশ্ন করব, পুজো তো প্রেমেরও সময়, তা পুজোয় কখনো কেউ প্রপোজ করেছে নাকি? পুজো তো প্রেমের সময় এটা না সবাই বলে, অনেকে বলে, কিন্তু আমি এটা বিশ্বাসই করি না। প্রেমের মরশুম নাকি পুজো? পুজো তো মায়ের আবাহনের সময়, পুজোতে প্রেম হতে পারে, যে কোনো সময় প্রেম হতে পারে, পুজোর জন্যই প্রেম এরকম আমার, আমি একদমই বিশ্বাসী নই সেটাতে। আর পুজোয় প্রপোজ, হ্যাঁ সবাই, সবাইকেই সবাই প্রপোজ করে, ওরকম আলাদা করে কিছু নেই। আর সে অর্থে ঠিক আমাকে প্রপোজ করতে হলেও যে স্পেসটা দরকার হয়, সেটা ছোট থেকে সেভাবে থাকতো না, তো দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ সে আর বলতে, প্রপোজ এই বিষয়টাই ডিফিকাল্ট, আর প্রেমের কথা তো ছেড়েই দিলাম। তবে এটা তোমার কাছে শুনে ভীষণ ভালো লাগলো যে প্রেম মানে ওই পুজোর পাঁচ দিন নয়, একটা প্রেম মানে এটা বলা যায় যে 365 দিন, এবং প্রেমের স্পেস এটা ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট বিষয়। না না, তুমি আবার ভেবো না যে আমরা লাভ জাংশনে আছি, ঠিক আছে? আমরা আছি বিদায়ের বিজয়াতে সৌমিত্রিষার সঙ্গে। সৌমিত্রিষা, মা তো চলে যাচ্ছে আজ, তো ছোটবেলায় এই দশমীটা কিভাবে কাটাতে তুমি? ছোট থেকেই আমার এরকম একটা ব্যাপার ছিল যে দশমীর দিন, আমার নবমী রাত্রি থেকেই মন খারাপ করতো যে মা দুর্গা চলে যাবে, আর দশমীর দিন যখন ওই ভাসান হতো আর মা দুর্গাকে যখন জলে ফেলা হতো, আমার খুব মন খারাপ হতো। আর সামহাও আমার মনে হতো যে, আর মাও বলতো যে হ্যাঁ মা দুর্গার মুখটা দেখ কিরকম একটা হয়ে গেল, আর আমিও ছোট থেকে বিশ্বাস করি যে হ্যাঁ মা দুর্গার মুখটা সত্যি মূর্তির মধ্যে এরকম হয়ে যায় যে আমি চলে যাচ্ছি, তো আমার মনটা, আমারও মনটা খুব খারাপ থাকে দশমীর দিনটা। হ্যাঁ, এই ফিলিংসটা বোধহয় সৌমিত্রিষা একদম সবার ক্ষেত্রে একই রকম, ভীষণ ছোট থেকে খারাপ লাগতো মা দুর্গার যখন বিসর্জন হয়ে যেত,
তারপর ফেরার সময় ওই ফাঁকা প্যান্ডেল গুলো দেখা, একটা করে প্রদীপ জ্বলছে, এটা দেখতে আরো বেশি খারাপ লাগতো। যাই হোক, দেবারতী আর অরিজিৎ, তোমাকে আজকে একসাথে একটাই আমাদের মনের প্রশ্ন, যে দশমীতে মায়ের কাছে কি প্রার্থনা করতে চাও? দশমীতে মায়ের কাছে সবার জন্য এটাই প্রার্থনা করতে চাই, আমি সবসময় এটাই বলি যে সবাইকে দুনিয়ার ভালো রেখো, কারণ সবার জন্য চাইলে তবেই নিজের জন্য ভালো হয়। তো আমি বলি যে সবাই যেন ভালো থাকে, আর যাদের কি বলবো, যাদের অন্য বস্ত্র সংস্থান নেই তাদের যেন সেটুকু চলে আসে, সবার মাথা তলায় যেন ছাদ থাকে, পেটে খাওয়ার থাকে আর বস্ত্র থাকে, এটুকু বেসিক আমাদের, এটুকু যেন সবার প্রাপ্য হয়, কাউকে যেন রাত্রিবেলা না খেয়ে ঘুমাতে না হয়। আর নিজের জন্য যদি বলো তাহলে বলবো যে আমার ফ্যামিলি যেন খুব ভালো থাকে, আর আমার ফ্যানদের জন্য যদি বলো তারাও যেন খুব ভালো থাকে, আর যেভাবে আমায় ভালোবেসেছে, সাপোর্ট করে এসেছে, সেভাবে যেন ভালোবেসে থাকে, আমার জন্য দোয়া করে থাকে। মিঠাইয়ের মতো মিষ্টি একজনকে, সৌমিত্রিশার মতো একজন গুণী অ্যাক্টরকে ভালো না বেসে থাকা যায়? তোমার জন্য 100.1 FM গোল্ডের পুরো টিমের অনেক 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 ভালোবাসা থাকলো। আজকে তোমাকে টাটা বাই বাই বলবো, আর বেশিক্ষণ তোমাকে আটকে রাখবো না, বাট স্টিল যাবার আগে আরো একবার তোমাকে শুভ বিজয় জানাই, খুব ভালো থেকো, তোমার আপকামিং ফিল্ম ফার্স্ট ফিল্ম ভীষণ 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 জনপ্রিয় হোক এটাই আমরা চাই, আর পরে নিশ্চয়ই আবার তোমার সঙ্গে কথা হবে আমাদের 100.1 FM গোল্ডে। খুব ভালো থেকো, টেক কেয়ার।